নমস্কার বন্ধুরা, মামাইস ডায়েরির পক্ষ থেকে আমি মামাই, আমি অরিন্দম, আমাদের আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। হাতে একেবারে ছোট্ট ছুটি, এদিকে মনটাও পাহাড় পাহাড় করছে। তাহলে আর বেশি কিছু না ভেবে চলুন বেরিয়ে পড়ি কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। শিলিগুড়ি থেকে ঘন্টা দেড়েক দূরত্বেই অবস্থিত এই কার্শিয়াং, আর এনজিপি থেকে এর দূরত্ব প্রায় 45 কিলোমিটার। দুরকমভাবেই এই কার্শিয়াং আপনারা পৌঁছতে পারেন। এনজিপি থেকে টোটো বা অটো করে শিলিগুড়ি এসে এখান থেকে শেয়ার কারে পৌঁছে যান কার্শিয়াং। আবার কেউ চাইলে এনজিপি থেকে গাড়ি বুক করেও কার্শিয়াং পৌঁছতে পারেন। কার্শিয়াং যাওয়ার রাস্তাটা কিন্তু একটু আলাদা। দার্জিলিং মোড় থেকে মতিগড়া হয়ে রোহিণী রোড ধরে সোজা কার্শিয়াং পৌঁছতে পারেন। দার্জিলিং জেলার মতোই জনপ্রিয় বিখ্যাত এই কার্শিয়াং শহরের আরেক নাম হলো ল্যান্ড অফ অর্কিডস। রাস্তা শুরু থেকে শেষ পর্যন্ত আপনার সঙ্গী হয়ে থাকবে টয় ট্রেনের লাইন। রাস্তার পাশে একটি পাহাড়ি মন্দির থেকে দাঁড়িয়ে পড়লাম। জায়গাটা সত্যিই অপূর্ব। আমি দাঁড়িয়ে রয়েছি টয় ট্রেনের লাইনের ওপরে। ঠিক তার নিচ দিয়ে দেখুন টয় ট্রেনের আরো একটা লাইন, যেটা এখানে এসে মিলেছে। এদিকে রয়েছে ছোট্ট একটা কবরস্থান, আর ওই পারে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। জায়গাটা দেখে আমাদের বেশ ভালো লাগলো, তাই গাড়ি থেকে নেমে পড়লাম দেখব বলে। আর ওই যে ওপরে দেখা যাচ্ছে ওটা মন্দির, বেশ অনেকগুলো সিঁড়ি পার করে ওই মন্দিরে পৌঁছতে হবে, তাই আমরা আর গেলাম না, আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। কবরস্থান থাকার জন্য এই জায়গাটির নাম অ্যাগনি পয়েন্ট। তারপর আমরা এগিয়ে চললাম কার্শিয়াংয়ের পথে। কিছু দূর গিয়ে আবারও একটি সুন্দর জায়গা দেখে দাঁড়িয়ে পড়লাম। এটা হলো গিড্ডে ভিউ পয়েন্ট। এই গিড্ডে ভিউ পয়েন্ট কার্শিয়াংয়েরই সাইট সিনের মধ্যেই পড়ে। আমাদের যাবার রাস্তায় পড়ল বলে আমরা আজই এটা দেখে নিলাম। গিড্ডে ভিউ পয়েন্টে সিঁড়ি দিয়ে ওপরে উঠে ওপর থেকে এরপর টোটাল ভিউটা নিজের চোখে একবার দেখে নেওয়া যাক। ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে টোটাল কার্শিয়াং শহরকে 360 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে পরিষ্কার দেখতে পাওয়া যায়। ক্লাউডি থাকার জন্য আমরা সেই ক্লিয়ার ভিউটা পেলাম না। এই গিদ্দে ভিউ পয়েন্ট থেকে চারধারের একটা অ্যাব্রডিক্যাল গ্লোরিয়াস ভিউ পাওয়া যায়। কার্শিয়াং শহরে আমরা ঢুকে পড়েছি।
এটা কিন্তু পাহাড়ি গ্রাম নয়, এটা পাহাড়ি শহর। কার্শিয়াং এর উচ্চতা 4,864 ফিট। আমরা উঠেছিলাম কার্শিয়াং এর রিভার ভিউ হোমস্টেতে। এটা হলো হোমস্টের সামনের একটা কমন প্যাসেজ। এখানে বসার ব্যবস্থা রয়েছে, মর্নিং টি থেকে শুরু করে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছুই এখানে বসেই করতে পারবেন। এখান থেকে সামনের ভিউটা অসাধারণ। আসুন একবার সামনে থেকে দেখে নিই একবার। এখান থেকে কার্শিয়াং শহরটাকে আপনি পুরোপুরি দেখতে পাবেন। ঠিক তার নিচেই রয়েছে দুটো নদী, যার জন্য এই হোমস্টেটি রিভার ভিউ হোমস্টে নামে বিখ্যাত। চলুন এই হোমস্টের রুমগুলো একটু আপনাদের ট্যুর করিয়ে নিয়ে আসি। এই রুমে আমরা ছিলাম, এটি হলো ডবল বেডেড রুম। এখানে প্রত্যেকটা রুমেই স্লিপার দেওয়া থাকে। এই রুমটা বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দরভাবে সাজানো। এখানে এটি একটি একটু ওয়ার্ড্রপ আছে। এর অ্যাটাচড ওয়াশরুম এটি। এখানে একটি ওয়াল হ্যাঙ্গিং টিভিও রয়েছে। এখানে ওয়ার্ড্রপের গায়ে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেওয়া আছে, কেউ চাইলে ইউজ করতে পারেন। এই ঘরের জানলা থেকে এই জনবসতিপূর্ণ শহর কার্শিয়াংকে একবার দেখে নিতে পারেন। এখানে চেয়ার টেবিল রয়েছে, এখানে কেউ বসে একটু টাইম কাটাতে পারেন, একটু কিছু খাবার দাবারও খেতে পারেন। একটা কোজি কর্নার রয়েছে এখানে। সত্যি কথা বলতে এইখান থেকে ভিউ, এই রুমটা ভিউ রুম নয়, এই ব্যালকনিটি বেশ সুন্দরভাবে সাজানো। এখানেও একটি বসার জায়গা আছে, এখানে বসেও এখান থেকে এই ভিউটা সামনে দেখতে পাবেন। এখান থেকে এই ভিউটা হচ্ছে ঠিক এই রকম। আসুন এই রুমের অ্যাটাচড ওয়াশরুমটা একটু দেখে নেওয়া যাক। এই ওয়াশরুমটি বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার, কমোড, বেসিন সবই রয়েছে। এছাড়া একটা বিশেষত্ব হল এখানে টুথব্রাশ, টুথপেস্ট, শ্যাম্পু, শাওয়ার কিটস সব কিছু এখানে দেওয়া থাকে। আমরা যে রুমে ছিলাম সেই রুমের পাশেই আরেকটি রুম রয়েছে। আসুন এই রুমটা একটু দেখে নেওয়া যাক। এটি একটি ফোর বেডেড রুম। এখানেও স্লিপার দেওয়া আছে, বেশ বড় সুন্দর করে সাজানো, খুব স্পেসিয়াস রুমটা। এখানে একটি কাবার্ড রয়েছে, এখানেও এই ঘরের মধ্যে বসার চেয়ার টেবিল রয়েছে। এটি একটি ওয়াল হ্যাঙ্গিং টিভি। এই রুমের অ্যাটাচ একটা হোয়াইট স্পেসিয়াস উইন্ডো রয়েছে। এখানে দেখুন পর্দাটা সরালে বাইরের ভিউটা দেখুন, হোয়াট এ লাভলি ভিউ, দারুণ ভিউটা, একদম পরিষ্কার ভিউ। আসুন ব্যালকনিতে একটু যাই। ব্যালকনিটা সুন্দর, সব ফুল দিয়ে সাজানো, খুব সুন্দর ব্যালকনিটা সাজানো। এখানেও চেয়ার রয়েছে, বসে এই সুন্দর ভিউটা উপভোগ করতে পারবেন, খুব ক্লিয়ার ভিউ, দারুণ ভিউ একদম।
তবে এইখান থেকে এই অ্যাকচুয়াল ভিউটা খুব ব্রডলি আপনারা পেয়ে যাবেন। আসুন এর অ্যাটাচড ওয়াশরুমটা একটু দেখা যাক। এখানেও টুথপেস্ট, টুথব্রাশ, শ্যাম্পু জেল, শাওয়ার জেল সব কিছু দেওয়া আছে। গিজার, বেসিন, কমোড সব কিছু রয়েছে। বেশ বড় ওয়াশরুমটা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা খুব টায়ার্ড ছিলাম, তাই ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে আমরা লাঞ্চটা সেরে নিলাম। লাঞ্চে ছিল গরম ভাত, তার সাথে ডাল, একটি শাক ভাজা, আলু কপি ভাজা, চিকেন কারি, পাঁপড় ভাজা। ইভিনিং স্ন্যাক্সে ছিল ভেজ পকোড়া এবং চিকেন পকোড়া। আমরা চিকেন কিনে দিয়েছিলাম, ওনাদের রিকোয়েস্ট করেছিলাম যে একটু পকোড়া বানিয়ে দিতে, ওনারা সেটা বানিয়ে দিয়েছিল। রাত্রে ডিনারই ছিল গরম রুটি, চিকেন কষা, আলু ফুলকপি ভাজা, ডাল এবং স্যালাডস। রাত্রিরে ডিনার সেরে আমরা যথারীতি শুয়ে পড়লাম। দিনটা শুরু হলো সুন্দর একটা সকাল দিয়ে। সামনে বিস্তৃত পাহাড় আর মেঘাচ্ছন্ন একটা ভিউ। আমরা সকালবেলা ভেবেছিলাম ঘুম থেকে উঠে সুন্দর একটা ভিউ পাব, কিন্তু তারই মধ্যেও যেটুকুনি ভিউ আমরা দেখতে পেলাম সেটা দেখতেও মন্দ লাগছিল না। হাতে গরম চায়ের কাপ নিয়ে ব্যালকনিতে বসে এই রকম দৃশ্য দেখতে বেশ ভালোই লাগে। এরপর আমরা চলে এলাম ব্রেকফাস্টের টেবিলে। ব্রেকফাস্টের টেবিল দেখে তো আমরা অবাক, এ তো এলাই আয়োজন। সঙ্গে ছিল ব্রেড, বাটার, জ্যাম, সঙ্গে ডিম সেদ্ধ, একটা আলুর তরকারি, মফিন এবং তার সাথে ছিল আপেল। চলুন এই হোমস্টের নিচেও কয়েকটা রুম আছে, সেগুলো একটুখানি দেখে নিই। এই রুমটার ভেতরে রয়েছে একটি সিঙ্গেল বেডেড রুম। এখানে বসার বেশ ভালো ব্যবস্থাও করা রয়েছে আর রুমটি বেশ বড়। এই রুমের ভেতর দিয়ে আরেকটি রুম রয়েছে, এটি ডবল বেডেড রুম, বেশ স্পেশিয়াস, নিট অ্যান্ড ক্লিন। একটি ওয়ার্ড্রপও রয়েছে এখানে এবং এখানকার প্রত্যেকটি রুমে কিন্তু ওয়াইফাই পাসওয়ার্ড দেওয়া রয়েছে। এই রুম থেকে বেরিয়ে এর ভেতরে আরেকটি রুম রয়েছে, এখানে সুন্দর বসার যা ব্যবস্থা করা রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে, বড় বড় কাঁচের বেশ জানলা রয়েছে, আর এই রুমটিও ডবল বেডেড রুম। বুকিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। চলুন এই রুমের ব্যালকনিটা একটু দেখে নেওয়া যাক। ব্যালকনিটা বেশ বড়, বসার জায়গা রয়েছে, টেবিল রয়েছে এবং খুব সুন্দর করে সাজানোও রয়েছে ব্যালকনিটা। ব্যালকনি থেকে সামনের ভিউটাও কিন্তু বেশ অসাধারণ। আর এইখানে রয়েছে সেই পাহাড়ি লঙ্কা যার নাম ডাল লেক হোসেনি।
বেশ ঝালও হয় আর তরকারিতে দিলে দারুণ টেস্ট হয়। এইখানে যেই তিনটে রুম দেখছেন, এই তিনটে রুম যখন কোনো বড় গ্রুপ আসে তখন তাদেরকে এই রুমগুলি এনারা দিয়ে থাকেন। এবার দেখে নেওয়া যাক এই রুমের অ্যাটাচ ওয়াশরুমটি। এই ওয়াশরুমটিও বেশ বড়, নিট অ্যান্ড ক্লিন। এখানে ইন্ডিয়ান এবং কোমোড দুটোই রয়েছে, গিজার রয়েছে, বেসিনও রয়েছে। এই তিনটি রুমের জন্য আছে দুটো ওয়াশরুম, আরেকটি ওয়াশরুম হলো এইটি, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এখানেও কোমোড রয়েছে, বেসিন আছে, গিজার আছে। এর পরবর্তী পর্বে থাকছে কার্শিয়াংয়ের সাইট সিনে কী কী দেখবেন, তাই বন্ধুরা কেউ মিস করবেন না পরের পর্বটি। ফিরে আসছি পরের নতুন পর্বটি নিয়ে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের পর্বে। কিছু জানার থাকলে কমেন্টস করবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।